শুক্রবার বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা অধিকর্তা এনএস শর্মা। সঙ্গে ছিলেন ওএসডি সিদ্ধার্থ শঙ্কর রায় ও অভিজিৎ সমাজপতি। স্কুলের কিচেন গার্ডেন পরিদর্শন করে অধিকর্তা নিজেও বিভিন্ন সবজির চারা রোপণ করেন। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সঙ্গে কথা বলে এখানে যিনি কিচেন গার্ডেন দেখেন শিক্ষক মনোজ রায়ের সঙ্গেও কথা বলেছি। এছাড়া এখানে আমরা তাদের অডিটোরিয়াম যেটা কাজ হয়েছে সেটাও দেখলাম, কিছু রিপেয়ারিং দরকার সেটাও বলেছি। ইঞ্জিনিয়ার দাবুর সঙ্গে আছে, আর এখানে মাঠ আছে তাদের, সেই মাঠটা আমরা এত আছে সেটা আমরা ঠিক করবো এর মধ্যেই।